আসসালামু আলাইকুম। আমার বর্তমান চিকেন ফার্মটা এই অবস্থা, আমি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি। তবে আজকে আপনাদেরকে আমি একটা ফাইল দেখাবো, যে ফাইলটা বাংলাদেশ থেকে আসছে। এটা এটা আমার ফাইল বাংলাদেশ থেকে আসছে, যে এটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে কি কি আসছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে শাকিল ভাই, তার চিকেন বুক তিনি চিকেন সম্বন্ধে লেখছেন। তবে আমি বইটা পড়ে দেখব যে যে শাকিল ফার্মিং, আমি বইটা পড়ে দেখব যে এই বইটার মধ্যে সে কী কী লিখছেন, এবং এটা অর্গানিক ফার্মের সাথে অ্যাডজাস্ট পূর্ণ কি না। সেজন্য এই বইটা আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি এবং এই বইটা পুরো পড়ে দেখতে চাচ্ছি যে এটা অর্গানিক ফার্মের সাথে সংযোগ। তিনি সুন্দরভাবে দিচ্ছেন বিজ্ঞানসম্মত রোগমুক্ত বাসস্থান, ব্রুডিং ব্যবস্থাপনা, বাচ্চাদের উত্তম পরিচর্যা, লিটার ব্যবস্থাপনা। তবে যদি কোনো কিছু পরিবর্তন বা হয় অর্গানিক ফার্মের জন্য, পরে আমি দেখবো এবং কারেকশন করব যে অর্গানিক ফার্মের জন্য এটা প্রযোজ্য কি না। তো আপনারা এটা বইটা দেখতে পাচ্ছেন, এই বইটার সাথে আরেকটা অ্যাডভার্টাইজ আসছে উঞ্চুন কম্ফুর কুমিল্লা ব্রাঞ্চ থেকে, যেটা বাংলাদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে, যে এটা কুমিল্লা শাখার পাবলিসিটি। এটা তার প্লায়ার, এই প্লায়ারগুলো সবাইকে দিচ্ছেন। অ্যান্ড এর চেয়ে সবচেয়ে বড় সুন্দর হচ্ছে যে একটা অ্যাডভার্টাইজ আসছে যে এটা আমার জন্য সবচেয়ে সুন্দর, সেটা আমাকে ফার্ম হিসাবে উপহার দিচ্ছেন। দেখেন, ফার্ম হিসাবে উপহার দিচ্ছেন, আপনারা হয়তো পুরোটাই দেখতে পাচ্ছেন। এটা আমি দেখি আমেরিকাতে কোথাও ব্যবহার করতে পারি কি না। এখন সিজন চেঞ্জ হয়ে আসছে, সিজন চেঞ্জের কারণে আমার ওয়াইফ, তিনি যত ভেজিটেবল রোপণ করতেন সেগুলি সে তিনি ব্যবহার করে, সিজন শেষ হয়ে আসছে, এখন আমার কাজ শুরু হবে। আমি শীত মৌসুমে আপনার পাতাকপি, ফুলকপি এগুলি সব প্রস্তুত করি বা ফলাই। তবে আমার এই বাগানের গার্ডেনে আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন, আগামীতে আমি ছোট্ট একটা ভিডিও বানাবো যে এই ভুলটার মধ্যে আমি কী বসাইছি। এটার মধ্যে আমি বসাইছি আপনার চিকেনের 100% প্রোটিন তৈরি হবে সেটা বসাইছি। এটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা সময় লাগে সব কিছু হইতে। বড় আগামীতে এটা হইলে আমি আপনাদেরকে দেখাবো এটা কতটুকু পর্যন্ত যাচ্ছে। এই হচ্ছে আমার আপনার নারকেল গাছ, ফ্লোরিডাতে এত ঘন শীতের মধ্যে এটা নারকেল গাছটা দেখি কতটুকু হয়। আর আমার এগুলি হচ্ছে আমি ফার্টিলাইজার তৈরি করি, অর্গানিক ফার্টিলাইজার, সব আমি সব অর্গানিক ফার্টিলাইজার তৈরি করি, আমি এমনি অন্য কিছু করি না। আর এটা হচ্ছে দেখেন কত বড় হয়েছে, দেখেন দুন্দুল, এটা বিচির জন্য আমি রাখছি, দেখেন দুইটা পাশাপাশি, দেখেন দুইটা কত বড় হয়েছে। দেখেন কত বড়, এসব অর্গানিক, এটার কোনো ফার্টিলাইজার দেওয়া হয় নাই, সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি আর কি। আমি বেশিরভাগ বিচির জন্য রাখছি, যে বিচি হোক তারপরে এটা দেখা যাবে। এবং আমি যখন অবসর সময় পাই তখনই আমি আপনার ফার্টিলাইজার তৈরি করি, যেটা অর্গানিক ফার্টিলাইজার। বর্তমান আমার ফার্মের এই অবস্থা, দেখেন সাইনবোর্ডটা আমি এখানে লাগাইছি, সুন্দরী দেখা যাচ্ছে, যে এটা আমেরিকাতে ঠিকানা হচ্ছে, দেখেন কী ঠিকানা আসছে, সুন্দরই লাগছে, খারাপ না, জাস্ট একটু ব্যবহার করা আর কি। অসংখ্য ছোট ছোট পাতাকপি ফুলকপির চারা রোপণ করা হয়েছে এবং চারা তুলতেছি। এই চারাগুলো আপনার শীত মৌসুমে কাজে লাগবে, সম্পূর্ণ দেখেন শীত মৌসুমে কাজে লাগবে, সব চারা বের হয়ে আসছে শীত মৌসুমে, সব আসবে, দেখেন অসংখ্য ছোট ছোট চারা, সব শীত মৌসুমের জন্য, যেটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যাবে আর কি। এইটা হচ্ছে আমার সাজনা গাছ,
এই পর্যন্ত আসছে। আসার পর আমি তার এখানে মাথাটা ভেঙে দিছি, আমি তাকে আর বড় করতে চাচ্ছি না। এর জন্য এটা হচ্ছে সবচেয়ে মজার এবং একটা ইন্টেলিজেন্ট ব্যাপার। আমি এটা সেট আপ করছি, এটার মধ্যে আমি তেলাপিয়া মাছ দিব এবং পানিটা অটো সার্কুলেশন করার জন্য, কারেন্ট ছাড়া অটো সার্কুলেশন করার জন্য এটা নিয়ে আমি চেষ্টা করতেছি, সময় পাচ্ছি না টেস্ট করার জন্য। আর আগামীতে এটা আরও টেস্ট করব, আরও সাকসেসফুল করার জন্য রাখবো। এবং এটার উপরে আমি আরও পাইপ টাইপ সেট করব, যেটা অটোমেটিক পানিটা বিদ্যুৎ ছাড়া সার্কুলেশন হবে, সোনার প্যালানো সার্কুলেশন হবে না, শুধু অটোমেটিক এয়ারভাবে সার্কুলেশন হবে ওয়াটারটা। এই সার্কুলেশন হওয়ার পর এখানে আপনার মাছ হবে এবং কলমি শাক আমি প্রোডাকশন করতে চাচ্ছি। কলমি শাকটা তালহাসিতে চাইনিজ স্টোরগুলোতে সবচেয়ে বেশি চলে এবং এটার চাহিদা খুব প্রচুর। তাই আমি চাচ্ছি উইট ফ্রি খুব দ্রুত প্রোডাকশন দেওয়ার জন্য। তবে এটা 100% কেমিক্যাল মুক্ত হবে এবং পানিটা সার্কুলেশন করে ফিল্টারেশন করতেছে অটোমেটিক বাই নেচার। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার যে এটা টেস্ট করা হচ্ছে। সর্বশেষ আমি আমার আদার প্রজেক্টটা আপনাকে দেখাচ্ছি এবং রসুনের প্রজেক্টটা দেখাচ্ছি, যে আমি কীভাবে রসুন গাছ আদা গাছগুলো বুনে রাখছি। এবং এগুলি তেমন একটা পরিচর্যা করতে হয় না, অটোমেটিকই হয়, বাকিটা আল্লাহর উপরে নির্ভরশীল। আগামীতে আপনারা আরও দেখতে পারবেন, আরও সব কিছু করব এবং আপনাদের আরেকটু দেখায় যে আমার ইয়া গাছ কি, আমার গ্যান্ডারি গাছ। এই যে আমার গ্যান্ডারি গাছ, আমি এই গ্যান্ডারিটা রোপণ করছে এবং হয়েছে। আজকে এখন আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আসসালামু আলাইকুম।